হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে, এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ব্র্যান্ড নিউ রেসিপি দেখার জন্য। সত্যি কথা বলতে আমি সব সময় চেষ্টা করি কম কষ্টে ঝামেলা ছাড়া চটপট কীভাবে মজার রান্না করা যায়, সো সেরকম একটা রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই আসলো, আর এই ঈদে আপনাদের জন্য খুব স্পেশাল একটা তেহারি রেসিপি নিয়ে আসছি। ট্রাস্ট মি, একদমই ইউনিক একটা রেসিপি। হাতের কাছে যেসব মশলা আছে আমি আজকে তেহারি রান্নাতে সেই সেম মশলাগুলো ইউজ করব, আর একদম ঢাকাইয়া তেহারির মতো টেস্ট হবে। সো আজকে আমি তেহারি তৈরি করতে নিয়ে নিয়েছি খাসির মাংস, তবে আপনারা চাইলে বিফ কিংবা চিকেনও ইউজ করতে পারেন। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। দেখতে পাচ্ছেন একটু চর্বি সহকারে মাংস নিয়েছি, একটু হাড্ডি সহকারে মাংস নিয়েছি। এই টাইপের মাংসগুলো কিন্তু তেহারির জন্য একদম পারফেক্ট। মাংসতে অবশিষ্ট পানি যেগুলো ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। এখন 1/3 কাপ টক দই আমি এখানে ইউজ করব। এটা কিন্তু আমার বাসায় বানানো টক দই, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমেছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এখানে রয়েছে লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং রেস্টে রাখব 15 মিনিটের মতো। যেহেতু মাংসের পিসগুলো খুব ছোটো ছোটো, সো বেশিক্ষণ ওয়েট করার কোনো দরকারই নেই। মাই ব্র্যান্ড নিউ গ্যাস স্টোভ, গিফট ফ্রম হাবি। এনিওয়ে, চুলাতে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান, এবং তাতে নিচ্ছি 1/4 কাপ এখানে রয়েছে কুকিং অয়েল, এবং আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ এখানে রয়েছে মাস্টার্ড অয়েল। সো আমি এই তেহারিতে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটাই একসাথে ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তার আগে অ্যাড করে দিচ্ছি 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, 1টা কালো ফল এবং 2টা তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এইটা করলে যা হবে, মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। বাবুর্চিরা কিন্তু এভাবেই রান্না করে। যাই হোক, বাটিতে রাখা মাংসটুকু দিয়ে দিলাম কড়াইয়ে, যেটা আমি আগে থেকেই টক দই এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, এবং আরও এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে রয়েছে 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, এবং হালকা অর্থাৎ সামান্য পরিমাণ এখানে রয়েছে মরিচের গুঁড়া। আমি এখানে 1/2 চামচের মতো ইউজ করেছি, আর 1 মোট পরিমাণ কাঁচামরিচ জাস্ট আমি মাঝখান থেকে ভেঙে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিউয়ার্স, আমি মাংসে কিন্তু একটু বেশি বেশি করে মশলা ইউজ করছি, কারণ তেহারি রান্নার সময় যেই রাইসটা আমি কুক করে নিব সেখানে কিন্তু এক্সট্রা কোনো মশলাই আমি ইউজ করব না। সো বুঝতেই পারছেন এই মশলাতেই আমার পুরা তেহারি রান্না হয়ে যাবে। অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব প্রায় 20 মিনিটের মতো। বিশ মিনিট পর চেক করছি মাংসের কি অবস্থা, দেখা যাক। আর মাংসে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি এর মধ্যে আর অ্যাড করিনি। আর এই পর্যায়ে আমি মাংস একটু নাড়াচাড়া করব, আবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই ক্ষেত্রে আপনাদের মাংসের উপর ডিপেন্ড করবে কতটুকু পানি লাগবে কী লাগবে না, কারণ খাসির মাংস বা গরুর মাংস যেটা দিয়ে করুন না কেন, তাড়াতাড়ি যদি সিদ্ধ হয়ে যায় এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই, আর যদি সিদ্ধ হতে একটু সময় লাগে দেন আবারও পানি অ্যাড করতে পারেন। যাই হোক, খুব সুন্দরভাবে বলক চলে আসছে, ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি 10 মিনিট, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জয়ফল গুঁড়া আর 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া, আর আরও অ্যাড করে দিচ্ছি এখানে রয়েছে টেস্টিং সল্ট। ভিউয়ার্স, বাবুর্চিরা কিন্তু অবশ্যই অবশ্যই তেহারি রান্নাতে টেস্টিং সল্ট ইউজ করে। অরিজিনাল অথেন্টিক টেস্ট পেতে আপনাদের এই স্টেপ কিন্তু স্কিপ করলে চলবে না।
আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার তেহারির মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট। খুব সুন্দরভাবে মাংস থেকে তেল বেরিয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংস কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। সো এই পর্যায়ে পাতিল থেকে মাংসটা নামিয়ে আলাদা বাটিতে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই পাতিলেই কিন্তু, সেম পাতিলেই কিন্তু তেহারি রান্না করতে পারেন, আমি করব না কারণ এই পাতিলটা একটু ছোট। সো আমি আরেকটা বড় পাতিল নিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি তেহারিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, সো আবারও 1/4 কাপ সয়াবিন তেল এবং 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিলাম আমি বড় একটা পাতিলে। এখানে আছে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, অথবা 1 কেজি চালও বলতে পারেন। সো 1 কেজি পোলাওয়ের চাল আমি এখানে নিয়ে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা স্ট্রেনারে পানিটা ঝরতে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন পাতিলের গরম তেলের মধ্যে আমি এই চালগুলো ভেজে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই সুগন্ধি চাল অথবা চিনি গুঁড়া চালটা ইউজ করার চেষ্টা করবেন। এই তেহারি রান্নাতে কিন্তু বাসমতি চাল ইউজ করলে টেস্টটা ভালো আসে না। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম 2 লিটার পরিমাণ এখানে রয়েছে গরম ফুটন্ত পানি। এই পর্যায়ে আমি 1 কাপ ঘন দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ করে নিয়েছিলাম, আর আপনারা যদি লিকুইড মিল্ক এখানে ইউজ করতে না চান সেক্ষেত্রে 4 টেবিল চামচ এখানে পাউডার মিল্ক ইউজ করলেই হবে। বলক ওঠার জন্য ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিট। দেখতে পাচ্ছেন খুব দারুণভাবে বলক উঠে গেছে আমাদের রাইসে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি স্পেশাল রান্না করে রাখা সেই তেহারির মাংসটা। সো তেহারির মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে রাইসের সাথে। সো এই পর্যায়ে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে শান বিরিয়ানি মশলা। আমার এখানে লাগছে 2 চা চামচ। সো এটা ইউজ করার ফলে বিরিয়ানিতে অর্থাৎ তেহারিতে যে চেঞ্জটা আসবে সত্যি লক্ষণীয়। এই পর্যায়ে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, তবে শান মশলা ইউজ করলে যেটা হবে একদম বেস্ট রেজাল্টটাই পাবেন। যাই হোক, এই পর্যায়ে আমি চুলার জালটা একদম লোতে রাখছি এবং ঢাকনা দিয়ে জাল করছি 5 মিনিট। 5 মিনিট পরে পাতিলের ঢাকনাটা খুলে দেখছি সামান্য পানি অবশিষ্ট আছে, এক্স্যাক্টলি এই অবস্থায় আমি চাচ্ছিলাম। দিয়ে দিলাম আস্ত কতগুলো কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ, দিয়ে খন্তা অথবা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পোলাওয়ে অথবা বিরিয়ানিতে কোথাও কম লবণ বা বেশি লবণ এরকম না হয়। এই পর্যায়ে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, আমার তেহারিতে কিন্তু কোনো পানি নেই, আবার এইদিকে চালটাও কিন্তু সিদ্ধ হয়নি। সো এই পর্যায়ে কী করছি, আমি স্প্যাচুলা দিয়ে চালগুলো সব একখানে নিয়েছি, পোলাওয়ের চালগুলো সব একখানে করে জমাট বেঁধে রেখেছি, চেপে চেপে রেখেছি দেখতে পাচ্ছেন, এবং এখন ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের মতো। চুলার জালটা একদম লোতে থাকবে এবং কেওড়া জলও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। সো এভাবে 20 মিনিট আমি ওয়েট করছি, তাহলে কিন্তু আমাদের চালটা একদম পারফেক্টলি ডান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের তেহারিটা কিন্তু একদম রেডি, খেতে অসম্ভব মজা হয়েছে, ঝাল লবণ টেস্ট একদম পারফেক্ট। আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না, কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সের জন্য পারফেক্ট রেসিপি, সহজ রেসিপি শেয়ার করার। আর আমি নিজেও কিন্তু একটু কম কষ্টে ঝামেলা ছাড়া রান্না করতে পছন্দ করি। কীভাবে কম কষ্টে চটপট রান্না করা যায় সেটাই হচ্ছে আমার ট্রিক্স। তো এটাই আমি সবসময় আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। আশা করি আজকের আমার রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।